যদি রমজানের পরে আপনার জীবনে কোনো পরিবর্তন আসে ইনশাআল্লাহ আপনার রমজান সফল সার্থক আর যদি রমজানের পরে আপনার জীবনে কোনো পরিবর্তন না আসে রমজানের আগে আপনি যা ছিলেন রমজানের পরেও আপনি তা রমজানের আগে আপনি হারাম অনেক কাজ করতেন রমজানের পরেও সেগুলো করেন রমজানের আগে হস্তমৈথন অভ্যাস ছিল রমজানের পরেও সেটা করেন রমজানের আগে হারাম জিনিস দেখতেন মোবাইলে রমজানের পরেও সেগুলো দেখেন রমজানের আগে হারাম খাইতেন রমজানের পরেও খান রমজান আগে গিবত শেখায়ত করতেন রমজানের পরেও করেন যদি এরকম হয় তাহলে এই রমজান পালন সার্থক হলো না সফল হবো না হলো না আল্লাহ তালা আমাদের সবাইকে রমজান থেকে শিক্ষা নিয়ে সবরকারি হওয়ার তফিক দান করুন সবাই সবর করার শিক্ষা নেব তো ইনশাল্লাহ যখনই কোন যখনই কোন সবর বা ধৈর্য ভাঙার উপলক্ষ তৈরি হবে কোন ক্ষেত্রে মেজাজ গরম হবে মাথা হট হবে কারোর সাথে রোড় আচরণ করার সুযোগ তৈরি হবে সাথে সাথে মনে করবেন রমজানের কথা যে রমজান না আমাকে শিক্ষা দিয়েছে যে রোজা রেখে তোমার তৃষ্ণা নিবারণ করার সুযোগ থাকা সত্ত্বেও তুমি সেটা করো নাই তুমি নিজেকে নিয়ন্ত্রণ করছো ধৈর্য ধরছ ওই যে সূর্য ডুবা পর্যন্ত অতএব এই ক্ষেত্রেও তোমাকে ধৈর্য ধরতে হবে সে শিক্ষাই তো তোমাকে রমজান দিয়ে গেছে অতএব শুধুমাত্র ট্রেনিং নিলে হবে না ট্রেনিংটাকে কাজে লাগাতে হবে তাহলেই ট্রেনিং অর্থবহ হবে সার্থক হবে রমজান মাস শুধুমাত্র তাকুয়া এবং সবরের ট্রেনিং আমরা নিলাম এটার জন্য নয় বরং এটাকে গোটা জীবনে বাস্তবায়ন করার জন্য করতে হবে অনেকেই আছেন রমজান মাসে অনেক ইবাদত বন্দি করেন বিশেষ করে তরুণরা রমজান শেষ হওয়ার পর ঈদের দিন থেকে শুরু হয়ে যায় আল্লাহর নাফরমানির গান বাজনা হ্যাঁ মিউজিকের মধ্যে হাবুডুবু খাওয়া এরকম ভাবে বিভিন্ন পার্টির নাম দিয়ে আল্লাহর অবাধ্যতার মধ্যে হাবুডুবু খাওয়া অনেক মা বোন যারা রমজানে হয়তো অনেক কোরআনে করিমের তেলাওয়াত করেছেন কোরআন খতম দিয়েছেন অনেক ইবাদত বন্দি করেছেন তাহাজ তারাবি পড়েছেন রোনাজারি দোয়া জিকির করেছেন অথচ রমজান যেতে না যেতেই বেড়ানোর নাম দিয়ে ঈদের ফুর্তির নাম দিয়ে তারা পর্দাহীন ভাবে বাহিরে ঘোরাফেরা করছেন অশ্লীল ভাবে চলাফেরা করছেন এবং হারাম কাজ করে রমজানের সমস্ত অর্জন নষ্ট করে দিচ্ছেন এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই ভাইরা আমার কার রমজান এর রোজা কবুল হচ্ছে এত কষ্ট করে আমরা রোজা রাখছি এত কষ্ট করে আমাদের সিয়াম পালন করছি কার গুলো কবুল হচ্ছে এটা বুঝার কিছু আলামত কিছু আলামত এর মধ্যে থেকে অন্যতম বড় আলামত হলো যদি রমজানের ইবাদত রমজানের শিক্ষা এটা রমজান পরবর্তী জীবনে আমরা ধরে রাখতে পারি এটা দ্বারা একটা সুধারণা একটা আলামত অনুমান করা যায় যে রমজানের ইবাদত আমাদের হয়তো কবুল হয়েছে কারণ কারোর যদি আগের ইবাদত কবুল হয় সেই ইবাদতের ধারাবাহিকতা সে ধরে রাখতে পারে ওইটা কন্টিনিউ সে করতে পারে আর যদি আগেরটা কবুল না হয় নতুন করে ইবাদতের অনেকটা হাল খাতার মতো বাকি নিয়েছে আগের যে পাওনা দেনা আছে সেগুলো সব যদি ঠিকঠাক মতো পরিশোধ করে দেওয়া হয় সেই হিসাব যদি সব চুকিয়ে নেওয়া হয় সেই হিসাব যদি সব ঠিকঠাক মতো আপনার নিষ্পত্তি করা হয় তাহলে নতুন করে দোকানদার বাকি দিতে আর আপত্তি করে না ঠিক একই ভাবে আল্লাহ রবীন্দিন এর কাছে রমজান মাসে যদি আমরা জারি করে আগের গুণাগুলোকে মাফ করাতে পারি এবং রমজানের শিক্ষা যদি আমরা ধারণ করে ধরে রাখতে পারি তাহলে বুঝা যাবে যে আগে আমাদের রমজানের গুলো সব কবুল হয়েছে আমাদের তব অস্তিক আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এই জন্য রমজানের পরেও আমাদের টাকুয়াকে ধরে রাখতে পেরেছি ঈদের উৎসবের নামে আমরা হারামে গা বাসায় নেই আমরা ঈদ পরবর্তী জীবনে রমজান পরবর্তী জীবনে আবার যেই সেই হয়ে যাই নেই এটা দেখে বোঝা যাবে যে আমাদের রমজানের কষ্টগুলো সার্থক হয়েছে আল্লাহ সেগুলো কবল করেছেন আমরা সেরকম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ